একি সত্য সকলি সত্য হে আমার চির ভক্ত একি সত্য একি সত্য হে আমার চির ভক্ত একি সত্য মোর নয়নের বিজুলি উজ্জ্বল আলো যেন ঈশান কোণের ঝটিকার মতো কালো মোর মধুর অধর বধুর নবীন অনুরাগ সমরক্ত মোর মধুর অধর বধুর নবীন অনুরাগ সমরক্ত হে আমার চির ভক্ত একি সত্য একি সত্য অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে একি সত্য চরণে চরণে সুধা সঙ্গীত বাজে একি সত্য মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে প্রভাত আলোকে পুলক আমারি তরে একি সত্য মোর তপ্ত কপল আমার চির ভক্ত একি সত্য একি সত্য হে আমার চির ভক্ত একি সত্য বা ফিরিসছি আমরা আনবার বিলোপ করে গাইলে গানটা ও তোমাকে আরেকটা জিনিস আর বলা হয় সেটা তোমাকে আমি আরেকটা কথা বলবো বল দেখি মেলে কি না আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক দিন পরে তুমি আমাকে একটা গান ফেরত দিয়েছো আবার সেবারে সেটা হচ্ছে আকাশ জুড়ে শুনিনু হ্যাঁ মানে খুব ছোটবেলার যে গানগুলো ওই একটু আগে বলছিলে না তুমি ভালো নাচতে তো ছোটবেলাতে মানে আমি খুব ভালো নাচতাম না কিন্তু নাচতাম এবার এই এই গানটা সেই সময়কার আর কি তো সেটা ফেরত দেওয়ার জন্য থ্যাংক ইউ ওই জন্য তো তোমার নামে হোক না নামময় আর এই গানটার মধ্যে দেখো কতবার তারা কথাটা আসছে কতবার ওইটা আমি শোনার প্রথম মিলে গেল সকল তারার মাঝে তখনই টাক করে আমার সামনে লোক হয়ে তারা এসে গেছে আর সত্যি কথা বলতে কি যে তারার কাছে আমরা সত্যি ভীষণ ঋণী আমি তো নিশ্চয়ই দুটি তারার কাছে একটি হচ্ছে আকাশের তারা আর একটি হচ্ছে তোমরা সকলে না আমি তো নিশ্চয়ই আর তারা যেভাবে এগিয়ে দিচ্ছে আমাদের সমস্ত শিল্পীদের সত্যি মানে একই সত্য সকলই সত্য কিছু বলার নেই আমি খুব বেশি তারা নিয়ে কথা বলতে গেলে এত ইমোশনাল হয়ে যায় তবে আমার মানে আমার একটা অদ্ভুত সুন্দর জার্নি আমার জীবনের যে কোনো অবস্থাতেই যদি এই জার্নিটা নিয়ে কেউ আমাকে লিখতে বলে বা বলতে বলে আমি মনে হয় যে সেটা প্রচণ্ড ইমোশনাল একটা পিস হবে আর খুব রিসেন্টলি সেদের সাথে সত্যি কথা বলছি মানে তারার সঙ্গে আলাপে আমার গুণী শিল্পী অসাধারণ মানুষদের সঙ্গে আলাপ হয়েছে সম্পর্ক হয়েছে বন্ধুত্ব হয়েছে হ্যাঁ মানে অদ্ভুত ভালোবাসা পেয়েছি প্রেজ পেয়েছি কমপ্লিমেন্টস পেয়েছি খুব রিসেন্টলি এমন কিছু মানুষের সঙ্গে আলাপ হয়েছে আজ সকালের আমন্ত্রণের আড্ডায় আমি ভাবতেই পাই না যাদের সঙ্গে আমি এক প্ল্যাটফর্মে বসে
মানে আমার সবসময় মনে হয় যে কোনো শিল্পীর সঙ্গেই এক প্ল্যাটফর্মে বসে কথা বলার যোগ্যতা আমার আছে কিনা, আর এটা আমার সত্যিই মনে হয়। মানে এটা এরকম মুখটা করার কিছু নেই, ওইটাই সকল অহংকার। আমাদের সঙ্গে একজন বন্ধু আছে। আচ্ছা নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, বহুকাল বহুদিন বহু বছর পরে কথা, কেমন আছো তুমি? দেখো ঘটনাটা হচ্ছে এই যে অনেকদিন পর মল্লিকাকে দেখতে পেলাম, আবার তার পাশাপাশি সুদেশ না। এখন মল্লিকা তেক্ষুনি ভীষণ বিনয় করে বলছিল যে তার অনেকের সাথে আমাকে মঞ্চে বসার যোগ্যতা নেই। আমি মাঝে মাঝে যখন মল্লিকার ছবি দেখতে পাওয়া যায়, যে কোনো ছবি তো অভিনয় করেছে, টেলিফিল্মে অভিনয় করেছে, তখন দেখি ভাবে এই সেই মল্লিকা। আর সুদেশনা সম্বন্ধে বলি যে আজ থেকে বেশ কিছুদিন আগে তিন কন্যা বলে একটা অ্যালবাম প্রকাশিত হয়েছিল সারেগামা থেকে, তাতে সেই সূত্রে তখন সুদেশনাকে আমি ভালো করে জানলাম। আমার পরিচালনায় কাজটা হয়েছিল এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে দীর্ঘদিন ধরে অত্যন্ত সিনসিয়ারলি যে দম্পতি গান বাজনা করছে, শুধু সুদেশনার কথা বললে হবে না, সঙ্গে বিশ্বরূপের কথা অবশ্যই বলতে হবে, ওরা দুজনে ভীষণ সিনসিয়ারলি গান বাজনা করছে এবং সুদেশনা তো বটেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তারা টিভিকে ধন্যবাদ জানাবো যে সুদেশনাকে আমন্ত্রণ জানানোর জন্যে। এবং যখন মল্লিকার কবিতার সঙ্গে সঙ্গে সুদেশনার প্রথম গান শুনলাম, আমি যখন তার দুবারে ভিক্ষা নিতে যাই, তখন মনে হচ্ছিল যে আমাদের এই যে মানে অবনত হয়ে যে প্রার্থনার জায়গাটা, এবং তারপর যখন আমাদের আরেকজন শ্রদ্ধেয় বক্তা বললেন ওকে যে কি সত্য সকলই সত্য গাইবার কথা, তখন আমার মনে হচ্ছিল যে আমরা বোধহয় সবাই একই অ্যাঙ্গেল থেকে ভাবছি। কারণ আমার গত কয়েকদিন ধরে খুব মনে হচ্ছে যে ওই গানটার কথা, চলো যাই চলো যাই, চলো পদে পদে সত্যেরও ছন্দে, চলো দুর্জয় প্রাণেরও আনন্দে। আরেকটা গানের কথা ভীষণ মনে হচ্ছিল যে এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে, তাতে আছে চলার পথে কাঁটা আছে দোলে তোমায় যেতেই হবে। এই যে জায়গা, এই জায়গাটা নিয়ে রবীন্দ্রনাথকে এগোনো, এবং আমাদের আরেক বক্তা বলে গেলেন যে কনফিউজ হচ্ছি আমরা, ইয়েস ভেরি মাচ কারেক্ট, আমাদের কখনোই কনফিউজ হলে চলবে না। সেই জন্যই তো এই জাতীয় অনুষ্ঠান রয়েছে, মল্লিকা রয়েছে, সুদেশনা রয়েছে, এবং আগামী প্রজন্ম যারা তারা রয়েছে। দুর্দান্ত গান বাজনা হচ্ছে, আরও খুব ভালো করে হোক, ভীষণ সুন্দর সকাল কাটুক কৈপক্ষ শুরু হয়েছে, আমরা যেন সেই মন নিয়ে গোতে পারি। তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, আশা করি অনেক বছর পর আবার দেখা হবে। আর আমরা সুদেশনাদি, আমরা থাকি না থাকি, তারা থাকুক আর নতুন প্রজন্ম থাকুক, একদম। হ্যাঁ, আমাদের তো নতুন প্রজন্ম আর তারা এর মেলবন্ধনে আরো আরো শত শত সহস্র বছর রবি ঠাকুর থাকুন। অগ্নিবোধার ফোনটা মানে একটা বিশেষ পাওনা, মানে যেমন ভাবতে পারি না যে মল্লিকার সঙ্গে একসাথে বসেছি, সেরকমই অগ্নিবোধা, বিমল দা, সবাই যারা ফোন করছেন, সত্যগোপাল দা, সন্দীপ সেন, উনি আমার টিচার ছিলেন শান্তিনিকেতনে, ভীষণ ভালো গানও করেন। আর অগ্নিবোধার এই ফোনটা সত্যি ভীষণভাবে আমাকে আরো এগিয়ে যেতে আরো প্রশ্রয় দিয়ে দিল। অগ্নিবোধা আমার প্রণাম নেবেন। এটা একটা তারার একটা মস্ত গুণের ব্যাপার যে আমি সব সময় দেখি, বা আমি আমি আরও বেশি গর্ব করে বলতে হয় বাঙালি শিল্পী মহলের এটি বোধ হয় একটি বড় গুণের ব্যাপার যে তারা একে অপরকে প্রশংসা করতে পারেন, এক অ্যাপ্রিসিয়েট করতে পারেন, একে অপরকে এগিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে বড় সুন্দর গাইলে তো, এটা অপূর্ব লাগে, বিশেষ করে সঙ্গীত জগতে যারা রয়েছেন তাদের। আমাদের এক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, মল্লিকা বলছি। হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। আচ্ছা নমস্কার জানাই আপনাকে, সেই সঙ্গে শিল্পী এবং সহশিল্পী প্রত্যেককে সুপ্রভাত। প্রথমেই রবি ঠাকুরকে তার চরণে প্রণাম জানাই। আমি সুদেশনের কাছে আসি। সুদেশন নমস্কার। নমস্কার দাদা, বলুন। দুটি গানে রিকোয়েস্ট করি, তুমি নব নব রূপে এসো প্রাণে, আর একটি গানে রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে শ্রাবণের ধারার মতো পড়ুক জোরে, যদি একটা শোনান তো ভালো লাগবে। নিশ্চয়ই, থ্যাংক ইউ। সঙ্গে থাকুন, একদম সঙ্গে থাকুন। আর আপনি আমার খুব প্রিয় গান একটা রিকোয়েস্ট করেছেন, শ্রাবণের ধারার মতো, আমার খুব প্রিয়, খুব প্রিয়। আর তুমি বলছিলে না যে ভেরি রিসেন্টলি তুমি অনেক গুণী মানুষদের সঙ্গে পেয়েছো এই আজ সকালের আমন্ত্রণে, আমরাও কিন্তু মানে
টিভির ওপার থেকে মানে এই রকম অনুষ্ঠান দেখব আর এনাদেরকে দেখব একদম মানে স্বপ্নে আমার মনে হলো সত্যি ঘা দিল একদম আর এটার জন্য তো দীপঙ্কর দাকে একটা বিশাল বড় আমাদের সাধু সাধু বলতে হবে আমি তো মোটামুটি দীপঙ্কর দাকে পাগল করি কি বল অন্য কেউ মানে হতেই পারে না আমি তো হবে না এরকম আমার মনে হয় কি আমি একটা সময়কে ধরছি একদম মানে কোনো একজনকে যদি নমস্কার বলছি তাহলে আমার মনে হয় আমি একটা যুগকে একটা কালকে একটা পিরিয়ডকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত বলছি সত্যগোপাল দা বলো না কনফিউশন মানে কনটেক্সচুয়াল মডার্নিজম যেটা ভীষণভাবে নাড়া দেয় আমাদের রবীন্দ্রনাথের লেখাতেও এবং তার সৃষ্টিতেও আমরা কনটেক্সচুয়াল মডার্নিজমকে ছুঁতে পারি একেবারে হ্যাঁ মানে আমরা সকলেই এমনভাবে লিঙ্কড সবাই এই দেখো অগ্নিবদা ফোন করলেন এবং এতদিন পরে তোমার সঙ্গে দেখা সেটা নিয়েও কিন্তু আমি পাতা উল্টাতে উল্টাতেই আমার গানটা সামনে চলে এলো তাহলে গিয়ে মানে গিয়ে ফেলবো কিন্তু এই গানটা আমি ভেবেও এসেছিলাম প্র্যাকটিসও করেছিলাম নন্দনদার সাথে এখন বলবো না একটু দাঁড়াও আজ তোমার দেখতে এলাম অনেক দিনের পরে নমস্কার নমস্কার ফোন ফোন হ্যালো হ্যালো নমস্কার সুপ্রভাত হ্যাঁ হ্যালো আমি চন্দননগর থেকে সুস্মিতা নন্দী বলছি হ্যাঁ বলুন কেমন আছেন গুড মর্নিং হ্যাঁ ভালো আছি ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে গানটাও তো খুবই ভালো হচ্ছে তো আমার বলার অপেক্ষা রাখে না আর মল্লিকা আপনাকে বলছি এতদিন কোথায় ছিলেন আর একটু বলি পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝুলুক তোমার কালো কেশে আপনাদের দুজনকে এই কথা বলছি অনুষ্ঠান চলুক আমি একটু আগে একজন একটু রিকোয়েস্ট করে গেছেন শ্রাবণের ধারার মতো আমার ভীষণ প্রিয় গান গানটা শুনলে আমি চোখের জলও রাখতে পারি না যাই হোক কেন যে জানি না রাখতে পারি না হলে ভালো না হলে যা হচ্ছে তাই শুনবো অনেক অনেক ধন্যবাদ কেন জল আসবে না এমন করে তার সুর যদি নেমে আসে ঝরে পড়ে তাহলে শুধু মন সিক্ত হবে না একটুখানি অশ্রু বেরোবে না এমনটা তো হতে পারে না তাই না আমার তো এমনিতেই মানে কাজল টাজল ঘেটে যায় না তো একদম তুমি নব নব রূপে এসো প্রাণে একদম ঠিক আছো আর ঘেটে যাক না কাজল হ্যাঁ আমার তাতে কোনো কোনো অসুবিধে নেই আমার কোনো অসুবিধে নেই মানে ওই জিপটা না আটকালেই হলো আরেকটা গান নিশ্চয়
আমার একটা কথাই মনে আছে, মনে হচ্ছে গানটা শুনতে শুনতে, ঋতুগুলোকে না আলাদা করে ভালোবাসতে শিখেইছি একদম একদম রবি ঠাকুরের হাত ধরে। কিন্তু এখন সকালবেলা তোমার গানে সবাই এত উত্তেজিত হয়ে পড়েছেন, তোমাকে ফোন করেছেন। আমার গান নয়, মানে আমাদের সকলের প্রচেষ্টায়। আমরা দুজন, আমাদের দুজনেরই বিনয় বিনীতা এরকম নানা ধরনের নাম হতে পারতো। নমস্কার সুপ্রভাত। আমি কসবা থেকে বলছি রেবা মুখার্জি। হ্যাঁ বলুন, স্বাগত আপনাকে। তোমাকে এবং সুদেশনাকে দুজনাকেই শুভেচ্ছা। আর অনেক দেরি হয়ে গেলেও আমি তোমাদের নববর্ষের আবার করে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই। আর তারা চ্যানেলের প্রত্যেক কর্মীবৃন্দকে আমার অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর অনুষ্ঠান ওনারা আমাদের সামনে নিয়ে আসেন যে আমরা সমৃদ্ধ হই। আর মল্লিকাকে অনেক দিন পরে অবশ্য বেশ কিছুদিন ধরে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। খুব চিন্তায় ছিলাম তোমার জন্য, তুমি আসতে না কেন এটা ভাবতাম। আর সুদেশনা দেবীকেও আমি আমার সশব্দ নমস্কার জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠান তো সত্যি করেই সমৃদ্ধ করেছে, ভীষণ ভালো লাগছে। কালকে আগামীকাল 25শে বৈশাখ, আর তার প্রথম আজকে থেকেই মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর রবীন্দ্রসঙ্গীত তো একটা এমন সঙ্গীত যেটা আমাদের মনের হৃদয়ের অন্তরে ছুঁয়ে যায়। মন ভালো থাক খারাপ থাক, মন খারাপ থাকলে কিন্তু মনটাকে ভালো করে দিতে বাধ্য হয় রবীন্দ্রসঙ্গীত। যে আমরা একলা থাকি তো, তা আমাদের এই সকালবেলা উঠে তোমাদের তারা চ্যানেলের অনুষ্ঠান দেখে কিন্তু আমাদের সারাটা দিন ভীষণ ভীষণ ভালো যায়।
আমি আর নতুন করে কোনো গানের অনুরোধ করছি না, শ্রাবণের ধারার মতন তো সত্যি এমন কোনো লোক নেই যার প্রিয় গান, প্রত্যেকেরই প্রিয় গান, তো সেই জন্য আমি আর নতুন করে কোনো গানের অনুধার মানে অনুরোধ করছি না। তোমাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা, ধন্যবাদ ওর আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে গান শুনি, অনেক অনেক গান শোনাও, নমস্কার রাখছি। হ্যাঁ, খুব ভালো থেকো আর আমাদের সঙ্গে থেকো, আর কাউকে শুভেচ্ছা জানানোর জন্য দিনক্ষণ তিথি লাগে না, তুমি যেদিন বললে নতুন বছর শুভ হোক সেদিন থেকে নতুন বছর শুভ হলো আমাদের, তোমারও হোক শুভ সুন্দর, খুব ভালো থাকো। একটা ছোট্ট বিরতি, ফিরছি আবার আমাদের আজ সকালের আমন্ত্রণে তারাদের সাথে তারার আড্ডায়।